রোজা শুরু, জুম্মার দিন, আজ আর আমার জন্মদিন, একদিনে সব মিলে গেছে, তাই দিনটা আমার জন্য আলাদা। 36তম জন্মদিনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা গেল মহতি এক উদ্যোগে। মানবতার ডাকে সাড়া দিলেন সাকিব, নিজের জন্মদিনে ভক্ত ও দেশবাসীকে সবচেয়ে বড় উপহারটাই দিলেন টাইগার অলরাউন্ডার। মরণঘাতী ক্যান্সার চিকিৎসায় এগিয়ে এলেন সাকিব, দেশবাসীকে ক্যান্সারের ভয়াবহ থাবা থেকে মুক্তি দিতে বিশ্বসেরা অলরাউন্ডার চালু করলেন নতুন এক ফাউন্ডেশন। সাকিবের প্রতিষ্ঠানের নাম সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। সাকিবের এই ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা বিনামূল্যে পাবেন রোগীরা। শুক্রবার রাজধানী একটি পাঁচতারকা হোটেলে একই মঞ্চে সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তাদের সামনেই উন্মোচিত হয়ে গেল সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের লোগো। বোর্ড সভাপতির ছোঁয়ায় চালু হয় সাকিবের ফাউন্ডেশনের ওয়েবসাইট। সাকিবের অনুষ্ঠানে স্মরণ করা হয় ক্যান্সার জয় করা ক্রিকেটারদের। ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন হারিয়েছেন সাকিবের একসময়ের সতীর্থ মোশাররফ রুবেল, সে ক্ষত নিশ্চয়ই এখনও ছুঁয়ে যায় সাকিবকে। সবকিছু ভাবনা থেকেই সাকিবের এই মহান উদ্যোগ। অনেক সময় আমি অনেক কাজের সাথে জড়িত হয়েছি, চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, কিন্তু এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যান্সার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটাই কারণ। ক্যান্সার এমন একটা অসুখ যাকে সবাই বলে মরণব্যাধি, কিন্তু মরণব্যাধি ভয়ে পিছিয়ে থাকলে তো আর চলবে না, আমাদের এই অসুখের সাথে লড়াই করতে হবে, মানুষকে সাহস দিতে হবে, দেখাতে হবে আশা। আমরা সবাই মিলে সেই কাজটা করতে চাই, যত ক্ষুদ্র পর্যায়ে থেকেই হোক না কেন। সাকিব মানেই যেন ভিন্ন কিছু। সাকিব একাধারে যা করতে পারেন অন্য অনেকে হয়তো সেটা চিন্তাও করতে পারেন না। সাকিব এমনই, ক্রিকেট মাঠ ছাপিয়ে বিজ্ঞাপন আর ব্যবসার বাজার, সবখানে সাকিবের জয় জয়কার। সব কিছু মিলে সাকিবের সময়টা কাটে ভীষণ ব্যস্ততায়, তবুও শত ব্যস্ততার মাঝেও মানুষের পাশে দাঁড়াতে কখনো পিছপা হন না সাকিব। আমাদের স্বপ্নটা বড়, একটা ক্যান্সার হাসপাতাল করা, যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুযোগ থাকবে, তবে একদমই কম খরচে মানুষ যে হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবে, গর্ব করে বলবে বাংলাদেশেও এমন একটি হসপিটাল আছে, গর্ব করে যা কিনা ছড়িয়ে পড়বে দেশকে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন পর্যায়ে। স্বপ্নটা বিশাল, হয়তো এটা এখনই সম্ভব নয়, কিন্তু একদিন নিশ্চয়ই হবে ইনশাল্লাহ। শুক্রবার ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করতে সিলেট থেকে ঢাকায় ছুটে এসেছেন সাকিব, আবার এই অনুষ্ঠান শেষেই ছুটে যাবেন চট্টগ্রামে। সাকিবের ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ক্যান্সার নামের মরণঘাতী রোগ নির্মূল করতে চায়। ক্যান্সার আক্রান্ত হয়ে যেন দেশের মানুষ অকালে প্রাণ না হারায়, সেজন্যই সাকিবের এই মহতি উদ্যোগ। এর পাশাপাশি ক্যান্সার নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরিও সাকিবের ফাউন্ডেশনের কাজের বড় একটি অংশ। বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা 20 লাখেরও বেশি। প্রতিবছর বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে প্রাণ হারায়। প্রাণঘাতী এই রোগে প্রতিদিন গড়ে বাংলাদেশেই মারা যাচ্ছে 273 জন মানুষ। তাই তো সাকিবের ফাউন্ডেশনের লক্ষ্য বিদ্যমান ক্যান্সার রোগীদের সেরা চিকিৎসা দেওয়া, একই সাথে মানুষ যেন ক্যান্সার আক্রান্ত না হয় সে বিষয়েও সজাগ থাকবে সাকিবের ফাউন্ডেশন। তার আগে হয়তো একটা ডায়াগনোসিস সেন্টার করতে চাই, তারও আগে চাই মানুষের সচেতনতা বাড়াতে। আমার কাছে মনে হয় এটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পাপন ভাইও বলে গিয়েছেন এবং ডাক্তার যারা এখানে বক্তারা ছিলেন বলেছেন যে সচেতনতাটাই আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, অনেক আর্লি স্টেজে যদি এগুলা ধরা পড়ে কিংবা ডায়াগনোসিস করা যায়, আমার মনে হয় এখন এটার ভালো চিকিৎসা আছে এবং মানুষ অনেকদিন বেঁচে থাকতে পারবে। যারা অনেকেই আছে ক্যান্সার সার্ভাইভার, তাদের সাথে যদি কথা বলেন আপনারা, আপনারাও এটা জানতে পারবেন। আমার ফ্যামিলিরই পার্ট বলতে পারি, শিশিরের বা ফাদার অ্যান্ড মাদার বোথ ডাইড ইন লাস্ট 2 ইয়ার্স বিকজ অফ ক্যান্সার, সো ওর জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার। সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন এইসব মানুষের জন্য কাজ করতে চাই, যাদের সামর্থ্য নেই ক্যান্সারের সাথে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাবার, যাদের সামর্থ্য নেই ক্যান্সার ডায়াগনোসিস করার। আমরা যদি 1 জন বা 100 জন বা 1000 জন মানুষকেও সহযোগিতা করতে পারি, সেটাই মনে করি আমাদের জন্য একটা বড় অর্জন হবে। কারণ আমরা সবাই জানি হাউ এক্সপেন্সিভ ক্যান্সার ট্রিটমেন্ট ইজ, তো এই কারণে আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। শুধু দেশে না, দেশে দেশের বাইরে বাংলাদেশি যারাই আছে, শুধু বাংলাদেশি না, যারাই ক্রিকেটের সাথে রিলেটেড আছে কিংবা সামহাও মানুষকে সাহায্য করতে চাই, আমার মনে হয় এটা একটা গ্রেট কজ, আমি শিওর তারা আমাদেরকে সাহায্য করবেন। পরিশেষে আমি ধন্যবাদ দিতে চাই কাফি ভাইকে অবশ্যই, যার মাধ্যমে আসলে নামটা আমার থাকলেও আসলে উদ্যোগটা তার ছিল। থ্যাংক ইউ কাফি ভাই এরকম একটা ভালো কাজে আমাকে জড়ানোর জন্য। ফাইম স্যারকে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়, ইমরান স্যারকে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় যে আসলে
তারা যেভাবে ড্রাইভ দিয়েছে এখানে, তা না হলে আসলে হয়তো আজকেও এটা সূচনাটা হতো না। থ্যাংক ইউ নাইম ভাই, শুভ ভাই, কারণ আপনারা আসলে পেছন থেকে সব থেকে বেশি কাজগুলো করেছেন। রাজ ভাই আমাদের মাঝে উপস্থিত নাই, বাট রাজ ভাইও এই এই টিমেরই একজন পার্ট।